বদৰপুর আরক্ষীর গোপন ক্ষেত্রর ভিত্তিত এটি পয়েন্ট 32 mm পিস্তল সহ আটক তিনজন যুবক। বদরপুরের এলাকার গুল এলাকার নতুন বজারের তিনজন যুবকক এখন স্কুটির আহি থাকা সময় আরক্ষী আটক করে আর যুবক কেজনের এটি পিস্তল উদ্ধার করে, লগতে স্কুটিখনও জব্দ করে। আটক তিনি যুবকর নাম মুমিনুদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম আর জয়নাল আহমেদ। জানিব পরামতে দুর্বৃত্ত করায়ত্ত করবলে গৈ বদরপুর থানার SIP নূরনেহা বেগম আঘাতপ্রাপ্ত হয়। ঘটনা সন্দর্ভত করিমগঞ্জের আরক্ষী অধীক্ষক পার্থপ্রতিম দাসে কয়, পিস্তলটি ডিমাপুরের ক্রয় করে আনিছিলে আর বিক্রি করার চেষ্টা চলাই আছিল। বর্তমানে আরক্ষীয়ে সুদপোষ অব্যাহত রাখিছে। করিমগঞ্জের SM জাহি আবাসর রিপোর্ট, অল আসাম নিউজ 30। ইনপুট আছিলে পিস্তল কেরি করা, একর্ডিংলি OC বদরপুর আর আমার থানার টিম একটা নাকা চেকিংত একটা হেরি করলে, তাতে একটা টিম লো গল। তো তাতে এখন স্কুটির তিনজন লড়া আহি আসলে, মোহাম্মদ ইব্রাহিম, মুনিম উদ্দিন আর জয়নাল আহমেদ। তো তেওঁলোকক ইন্টারসেপ্ট করে তেওঁলোকৰ প্রযোজনত একটা 0.32 mm পিস্তল পাইছে, লগতে আমি এখন স্কুটিও সিজ করেছি। আর ইনিশিয়াল যেখানে ইন্টারভেশন আছে সেখানে গম পাইছে তেওঁলোকে ডিমাপুরের পর একটু আনি পেলে ইয়াত সেল করার কথা আছে। প্রাথমিক তদন্ত নাই তেনেকুৱা একটু পোৱা নাই, কিন্তু তেওঁলোকে বেসিক্যালি ফাইনেন্সিয়াল পার্পাস সেল ডিমাপুরের পর আনি ইয়াতে সেল করার কথা আছে। এইটা আমি পুরো এলার্টত আছো যেহেতু মণিপুর ঘটনা ঘটি আছে। তো আমার ইয়াত তেনেকুৱা একটু হওয়ার চেষ্টা হয়ে যাওয়া।